এই মহাপ্রভু রোড রাস্তাটি দীর্ঘদিন ধরে প্রায় বছর সাতেক ধরে ভাঙা ছিল। এলাকার মানুষজন ঠিকঠাক মতন করে ব্যবহার করতে পারত না। এই নিয়ে আমরা 2020 সালে একটি ইস্যু রিপোর্ট বানাই। পাঁচ সাত বছর থেকে এইভাবে পড়ে আছে, জল জমে থাকে রাস্তায়, কেউ হাঁটাচলা করতে পারে না, আমাদের দোকানপাট বন্ধ থাকে, ব্যবসা বাণিজ্য হয় না, এক হাঁটু জল, মানে আমাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এখানে ব্যবসা বাণিজ্য চলছে না, খরিদে পাতি আসছে না, খুব বিপজ্জনকের মধ্যে পড়ে আছি আমরা। এক নম্বর পঞ্চায়েতে জানানো হয়েছে, প্রধান বলেছে রাস্তা ড্রেন হবে, রাস্তাও কমপ্লিট করবে, এটা বলেছে এক নম্বর অঞ্চলের পরে। কোনো দরখাস্ত জমা দিয়েছিলেন? হ্যাঁ, তো জমা দেওয়া আছে, আমাদের এলাকার লোকের শৈশব করে জমা দেওয়া আছে। সেটা কতদিন আগে করা হয়েছিল? তাও মাস তিন চারেক আগে। আজকে রাস্তাটি সারানো হয়েছে। 2022 সালে নভেম্বর মাসে রাস্তাটি পুনর্নির্মাণের কাজ শুরু হয়। আসুন আমরা পরবর্তী পর্যায়ে শুনে নিই রাস্তাটি কিভাবে সারানো হয়েছে বা রাস্তাটি পুনর্নির্মাণের জন্য কি কাজ করা হয়েছে, এবং এলাকার মানুষজনের কাছ থেকে শুনে নিই যে নতুন রাস্তাতে এলাকার মানুষজন কি বলছে। রাস্তাঘাট খুব সুন্দর করেছে এক নম্বর অঞ্চলের প্রধান পদক সিং, খুব ভালো কাজ করেছে। আমার দোকানের সামনে যে রাস্তায় বৃষ্টি নামলে কাদা হয়ে যাচ্ছে, দোকানটা খুব অসুবিধা, খরিদ্দারের কাছে খুব অসুবিধা, ওটা খুব ভালো রাস্তা হয়েছে এবং খুব সুন্দর করেছেন রাস্তাটা। দারুণ সুবিধা হয়েছে, গাড়ি ঘোড়া সম্পূর্ণ কিছু সুন্দর চলছে। এই সাংবাদিক দীপজ্যোতি কর্মকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তাতে মোটামুটি আগে যা ছিল এখন চলার পক্ষে খুবই সুবিধা, আগে এখানে চলার পক্ষে খুবই অসুবিধা ছিল। সামান্য বৃষ্টি হলেই হাঁটু পরিমাণ জল বেঁধে যেত এবং সেই জলের মধ্যে দিয়ে লোককে যাতায়াত করতে হতো, এবং অধিকাংশ লোকই হয়তো সেই জলের মধ্যে না চলার অবস্থায় কেউ কেউ পরে হয়তো ভিজে টিজেও যেত বা ক্ষতি হতো জিনিসপত্রের হাত থেকে, পরে ধরে ছিটকে পড়ে গিয়ে, এই সমস্ত অসুবিধা ছিল। কিন্তু বর্তমানে এই রাস্তাটা হওয়ার পরিপ্রেক্ষিতে সবারই সুবিধা হয়েছে এবং চলার পক্ষে বর্তমানে খুবই মানে সুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই এই সংবাদনী সংগ্রহ করার জন্যে আমাদের যে সংবাদদাতা দীপজ্যোতি কর্মকারকে আমি আমার পক্ষ থেকে বা আমার এরিয়ার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। বেতরোরি এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত চালপট্টি এলাকায় মহাপ্রভু রোডটি দীর্ঘ সাত বছর ধরে ভাঙা ছিল। বর্ষাকালে জল জমে থাকত, খোয়া পাথর উঠে গিয়ে যাতা অবস্থা। এলাকার মানুষজন এবং পথচারী মানুষরা এই রাস্তাটি ব্যবহার করতে অনেক অসুবিধার মধ্যে পড়ত। এই বিষয় নিয়ে আমি এলাকার স্থায়ী বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলি, পঞ্চায়েত প্রধানকে উদ্দেশ্য করে একটি দরখাস্ত লিখি এবং এলাকার লোকজনকে দিয়ে সই করাই। পঞ্চায়েতে দরখাস্ত জমা দিতে গেলে প্রধান সাহেব না থাকার জন্য প্রধান সাহেবের সাথে ফোনে কথা বলি। প্রধান সাহেব আশ্বস্ত করেন যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি মেরামতির কাজ শুরু করবেন। পঞ্চায়েতের উপপ্রধান প্রধান সাহেবের অনুমতি নিয়ে দরখাস্ত জমা নেন এবং আশ্বস্ত করেন খুব তাড়াতাড়ি রাস্তা মেরামতির কাজ শুরু হবে। আমাদের একটা কাজ শুরু হয়েছে, এর পরে ওই দিন পরেই ওই কাজটা শুরু হবে। তো মোটামুটি আমরা কতদিনের মধ্যে কাজটা আশা করতে পারি? ইস্যুটি বানাবার পর আমি এলাকার মানুষদের সাথে বারবার কথা বলি, তাদেরকে আমাদের ভিডিওটি দেখাই, এলাকার মানুষজনের সঙ্গে আলোচনা করি। এরপর আমি পঞ্চায়েত অফিসে আসি, পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলি, তিনি জানান যে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি পুনর্নির্মাণের কাজ শুরু করা হবে। এরপর আমি বেশ কয়েকবার পঞ্চায়েত প্রধানের সাথে দেখা করি, তার সাথে আলোচনা করি, তাকে আমাদের ভিডিওগুলি দেখাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এলাকার মানুষজনদেরও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে ভিডিওটি দেখাই। তিনি ভিডিওটি দেখেন, তার সাথে আলোচনা করি আমরা। এরপর 2022 সালে নভেম্বর মাসে রাস্তাটি পুনর্নির্মাণের কাজ শুরু হয়। আসুন শুনে নিই এলাকার মানুষ ডক্টর পার্থ কর্মকার, আনন্দ দাস ও বেতনরি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী পুলক সিংহ মহাশয়ের কাছ থেকে এলাকার মানুষজন রাস্তাটি পেয়ে তাদের কি অবস্থা, তারা কি বলছেন এবং রাস্তাটি পুনর্নির্মাণ করতে কিভাবে করেছেন, কত কি খরচা পড়েছেন, পঞ্চায়েত প্রধানের কাছ থেকে শুনেন। দেখুন, এই রাস্তাটি মহাপ্রভু রোড বেথুয়া একটা অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা,
কারণ এই রাস্তা দিয়ে যে শুধু ওইখানকার এলাকার মানুষই চলাচল করে সেরকম নয়, ওইখানটা দিয়ে কাঁঠালবিড়িয়া উপজেলার বহু মানুষ, খিদিরপুরের মানুষ একটা রাস্তা, এই রাস্তা হচ্ছে তার সংযোগ সংযোগ মূল রাস্তা। আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে এই রাস্তার জল জমার সমস্যা ছিল, রাস্তাটি খারাপ অবস্থায় ছিল, তা আমরা পঞ্চায়েত থেকে এটাকে চেষ্টা করে এবং প্রথমে আমরা ধীরে ধীরে ফান্ডটাকে নিয়ে প্রথমে আমরা ড্রেন তৈরি করেছিলাম, কারণ জল যদি জমা থাকে তাহলে রাস্তা পিচ রাস্তা টেকে না, সেই জন্য ড্রেন করার পরে আমরা হাইরোড থেকে এই রাস্তাটার কাজ সম্পন্ন করেছি, যেটাতে আমাদের রাস্তা তৈরিতে আমাদের 3.5 লক্ষ টাকা বরাদ্দ ছিল, সেই বরাদ্দ আমরা করেছি এবং আপনারা দেখবেন এখন কিন্তু এই রাস্তায় জল জমে না, মানুষ এই রাস্তা দিয়ে খুব ভালোভাবে চলাচল করছে এবং সেটা করতে পেরে আমরা যে কোনো কাজই যখন হয় তাতে গ্রাম পঞ্চায়েতের সুনাম হয় এবং প্রধান হিসাবে আমার খুব ভালো লাগছে যে কাজটা করতে পেরেছি এখন একটা কাজ আমার এলাকাবাসীর জন্য, তার জন্য আমরা খুবই ভালো লাগছে। আর আমাদের যে সমস্ত কাজ এই কাজগুলো আপনাদের যে যে দীপ্যজ্যোতি কর্মকার যিনি এই ইয়েটার ভিডিও করেছেন এবং প্রচারের মাধ্যমে তুলে ধরেছেন তাকে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমার এই ভিডিওটি যারা দেখছেন এবং সমস্যা সমাধানের সাহায্য করেছেন বেতারুই 1 নম্বর পঞ্চায়েতের প্রধান সাহেব এবং মহাপ্রভুর রোডের এলাকাবাসী, এদের সবাইকে আমি সামুদায়িক সংবাদদাতা হিসেবে ধন্যবাদ জানাচ্ছি। আমি দিব্যজ্যোতি কর্মকার, জেলা নদিয়া, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।